রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে। রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে। রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে। রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে। রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে। রাজধানীর মিরপুর কেন্দ্রিক 30টি কোম্পানির বাসে কাল থেকে ই টিকিট চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ শনিবার সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, আগামী 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চলাচলকারী 60টি কোম্পানির 3,314টি বাসের সবগুলো ই টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা 37টি সহ মোট 97টি কোম্পানির 5,650টি বাস ই টিকিটের আওতায় আসবে 28 ফেব্রুয়ারির মধ্যে।